বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুই কিশোরীর মৃত্যুর প্রতিবাদে দমদমে মোমবাতি মিছিল। দক্ষিণ দমদমের বান্ধবনগর কলোনিতে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দুই কিশোরীর মৃত্যুর প্রতিবাদে রবিবার সন্ধ্যায় মোমবাতি মিছিল করল মৃতদের পরিবার পরিজন ও পড়শিরা। এদিন দমদমের বান্ধবনগর থেকে মোমবাতি মিছিল বেরিয়ে নাগের বাজার পর্যন্ত গিয়ে মিছিল শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন মৃত দুই কিশোরীর মা সহ আত্মীয় স্বজন ও প্রতিবেশীরা। এদিন মিছিল থেকে মৃতদের মা স্থানীয় কোঅর্ডিনেটর তথা দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য সুরজিৎ রায়চৌধুরীর শাস্তির দাবি করেন। তাছাড়া তারা বাচ্চাদের আত্মার শান্তি কামনা করেন। আমার বাচ্চারা আত্মার শান্তি পায়, আর অন্য কারণ মায়ের যাতে কোল না কালি হয় আমাদের মতন, তার কারণেই আজকে আমরা এই মিছিলটা বের করেছি। আমরা ট্যাবলার শাস্তি চাইছি, মানে আমাদের কাউন্সিলরের শাস্তি চাইছি, ব্যাস একটাই। মাননীয় মুখ্যমন্ত্রী দিদির কাছে যেন দিদি সুবিচার করে, তাহলেই আমার মেয়ের আত্মার শান্তি পাবে। আর দাদা কিছু বলতে পারবো না, দাদাও কম করে না। টাকা দিয়ে 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 টাকা দিয়